ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের ঝালের রেসিপি। ট্যাংরা মাছের ঝাল রেসিপি বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলোকে আমরা দেখে নিই। নুন হলুদ দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছ, পেঁয়াজ কুচি, এক কাপ জল, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, টমেটো পিউরি। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরিটা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর দেব হচ্ছে সামান্য নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটাটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। খানিকটা জল দিয়ে দেব। ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেব। ট্যাংরা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে নামিয়ে নেব।
ট্যাংরা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমরা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা বন্ধুরা, আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।